हेलो माय डियर फ्रेंड्स, सब्सक्राइब टू माय चैनल तनु स्ट्रीट्स एंड रेसिपीज एंड प्रेस द बेल आइकॉन टू गेट लेटेस्ट अपडेट्स ऑन डिलीशियस फूड आइटम्स। बाज लो तो मार आलोर बेनु। नमस्कार बंधुरा, तनु स्ट्रीट्स एंड रेसिपीजे आपनादेर सबाइके स्वागत जानाई। प्रथमेई शुभ महालयार प्रीति शुभेच्छा ओ भालोबाशा जानाई आमार परिवारेर सकल सदस्यके। आर आजके आमी रान्नाघरेर आड्डाय जे रान्नाटी आपनादेर साथे शेयर करार जन्य एसेछि सेटी हलो आमिनिया स्पेशल मटन कारी। ताहले झटपट देखे निन आमी किभाबे आमिनिया स्पेशल मटन कारी सिक्रेट मसाला दिए बानियेछि। आमिनिया स्पेशल मटन कारी करार जोन्ने आमी एखाने 1 किलो मटन निये नियेछी आर मटनगुलोते एरकम चर्बी थाकबे सेई रकम पिस देखे आपनारा किनबेन। एइबार आमी गैसेर मध्ये एकटा कड़ाई गरम करे नियेछी। एबार एर मध्ये आमी कतकगुलो मसला ड्राई रोस्ट करे नेब। तार मध्ये आछे 10-12टा छोटो एलाच, 2 बड़ो एलाच, 10-12टा लवंग आछे, 1 गोटा जयित्री आछे, 1 ছোট্ট জায়ফল আছে, আর আছে 1 স্টার অ্যানিস, আর 2 দারচিনি। এগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ড্রাই রোস্ট করে নেব। এরপর আমি একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব, সেটা হলো পোস্ত। পোস্তটাকে এই মশলাগুলোর সাথে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেব। তারপরে এগুলোকে ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি মাটনটার মধ্যে কতগুলো মশলা অ্যাড করব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিলাম 2 চা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর যে ড্রাই গরম মশলাটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। এটা আমার বাড়িতে পাতা টক দই, আপনারা দোকানের কেনা দইও ব্যবহার করতে পারেন। এবার পরিষ্কার হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। এইবার এটাকে ক্লিং র্যাপ দিয়ে মুড়ে ফ্রিজে 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেব। এখানে আমি 10 পিস আলু এইভাবে কেটে নিয়েছি, আপনারা ছোট আলু হলে গোটাও রাখতে পারেন। এর মধ্যে আমি প্রথমে একটুখানি হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রথমে মেখে নেব। গ্যাসের মধ্যে আমি কড়াই একটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল। আমি 4 টেবিল স্পুন সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলোকে হালকা ভেজে তুলে নেব। কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে। এইবারে হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রাখা আলুগুলো আমি একটু ভেজে তুলে নেব। আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এইবার আমি ওই তেলের মধ্যে 4 এরকম টুকরো গাজর নিয়েছি আর এরকম সাইজের 4 পেঁয়াজ নিয়েছি। এটা তেলের মধ্যে একবার হালকা ফ্রাই করে নিয়ে আমি তুলে নেব। সবগুলো ভেজে আমি তুলে নিয়েছি। 4 ডিম আমি সেদ্ধ করে হালকা ভেজে নিয়েছি। আর এইবার কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি 1 চামচ ঘি অ্যাড করে দিলাম।
এইবার ওর মধ্যে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা ফাটিয়ে তিনটে তেজ পাতা আর দিয়ে দিলাম চারটে গোটা এলাচ। ফোড়নটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি যে বাকি পেঁয়াজ বাটাটা ছিল সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এইবার আদা রসুন কাঁচা লঙ্কার যে বাকি পেস্টটুকু ছিল সেইটুকুও দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো। এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা 5-7 মিনিট কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াবো, তারপরে ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে অ্যাড করে দেব। মাটনটা অ্যাড করার আগে যে রোস্টেড গরম মশলাটা আছে সেটা আমি এর মধ্যে 2 চামচ মতন অ্যাড করে দেব। এইবার ম্যারিনেট করা মাটনটার র্যাপটা খুলে দিয়ে আমি পুরো মাটনটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এইবার মাটনটা দেওয়ার পরে খুব ভালোভাবে কষাতে থাকব। মাটনটা 8-10 মিনিট ধরে কষিয়ে নেওয়াতে প্রায় তেল ছেড়েই এসেছে। এইবার এর মধ্যে আমি সেই যে আলুগুলো ভেজে রেখেছি এই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এইবার আলুগুলো দিয়ে খুব ভালো করে মাংসটার সাথে কষিয়ে নেব। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল। এবার আমি একটা প্রেশার কুকার নিয়েছি, এবার প্রেশার কুকারের মধ্যে মাটনটাকে ঢেলে দেব। সব মাটনটা আমি দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে। এবার আমি ঢাকাটা লাগিয়ে দেওয়ার পরে আমি 5টা হুইসেল দেব, আর তারপরে যখন একেবারে ভেপারটা রিলিজ হয়ে যাবে তারপরে আমি ঢাকনাটা খুলব। হুইসেলটা একদম রিলিজ হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলব। 5টা সিটি দেওয়ার পরে মাটনটা এরকম দেখতে হয়েছে। এবার আমি এখানে যে 4টে পেঁয়াজ আর এই গাজরগুলো আমি হালকা ভেজে রেখেছিলাম তার সাথে আমি এইরকম সাইজের টমেটো নিয়েছি, এটা এবার মাটনটার মধ্যে দিয়ে আমি আরো 1টা সিটি দেব। আমি এবার ঢাকনাটা খুলে নিলাম, আর তারপরে এখানে যে ডিমগুলো আমি সেদ্ধ করে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এই ঝোলের মধ্যে মিশিয়ে নিয়ে একবারে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল বিখ্যাত রেস্টুরেন্ট আমিনিয়া স্টাইলে মাটন কারি। আমি যতটুকু জেনেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক করুন, কমেন্ট করে আমাকে জানান, আর আমার রেসিপিটি আপনারা শেয়ার করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আমার চ্যানেলে আপনারা নতুন হন। আর এই নতুন পর্বটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।